এবার তানজিন সাকিবকে নিয়ে মুখ খুললেন জনপ্রিয় নায়ক জায়েদ খান। তানজিন সাকিবকে নিয়ে ষড়যন্ত্রে একই বললেন জায়েদ খান। দর্শক, বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সাথেই থাকুন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে আলোচনা সমালোচনা তুঙ্গে রয়েছেন তানজিন হাসান সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হুট করে। এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং ব্যাটিং করেছেন তানজিন হাসান সাকিব, তাই তো সোশ্যাল মিডিয়ায় প্রশংসার জোহরে ভাসাচ্ছিল ভক্ত সমর্থকরা। গত কয়েকদিন ধরে পুরনো কিছু ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তুমুল বিতর্কে পড়েছেন এই তরুণ ক্রিকেটার। নারীকে নিয়ে প্রশ্ন তোলার কারণে কেউ কেউ তাকে দল থেকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর এই বিষয় নিয়ে বিসিবি থেকেও খতিয়ে দেখা হচ্ছে। তবে এবার এই বিষয়ে মুখ খুললেন নায়ক জায়েদ খান। তাকে এক সংবাদ সম্মেলনে তানজিন সাকিবের নারী বিদ্রোহী নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভাই, তানজিন সাকিব তো এখানে খারাপ কিছু বলেননি, সে তার মতামত ইচ্ছে ফেসবুকে শেয়ার করেছে। আমরা তো নানান মতামত ইচ্ছেগুলো ফেসবুকে শেয়ার করি। আমাকে এক ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল, জায়েদ খান কিসে আটকায়? আমি বলেছিলাম, জায়েদ খান নারীতে আটকায়। তাই বলে কি আমিও নারী বিদ্রোহী? আমার মনে হয় তানজিন সাকিবকে নিয়ে বড় কোনো ষড়যন্ত্র চলছে। ছোট একটি বিষয় নিয়ে এত সমালোচনা হচ্ছে, এবং কি তানজিন হাসান সাকিব এটাও বলেছেন, আমি নারীদের বিপক্ষে নই, আমার মাও একজন নারী। তো দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।